ফুলের টপ কোথায় লাগাবে এত টপ ঘরে তো অনেক ফটোর পাশে দুজনে বোতল নিন জানতাম না এইরকম দূরে ঠিল গোল যায়গি আবার আগে যায়গি আবার আগে ঝিঝির হয়ে যায় মানে না না এইটুকু নেই জানি পয়সা পয়সা না পয়সা ছুটি ছুটি বোনের মাস্ক পরে ঘুমাই দে ফটো মনার লগে ফটো তুলতে ছিলাম ওইনে দিছে ঠিক আছে এই ফুচকা এনে দিল কেটে গেল হ্যাঁ হ্যাঁ কেটে গেল তো হ্যালো কেটে গেল
মারপিট করবি নাকি? ডিসকাউন্ট হবে না জিজ্ঞেস কর ওদের দুটো হয়ে গেছে তো আর দুটো নিলে হয়ে যাবে খাবার নিচে দেখ, নিচে দেখে উঠ। তুই কোনটা বল দেন, তুই কোনটা বলেন দেখি। আসতে ফটো তুলি। তুই ভাই ভালো আছিস? তুই ভালো আছিস? হ্যাঁ ভালো আছিস তো? হ্যাঁ কখন আসছ? এখন আসিনি, একদিন এসেছিলাম, সাড়ে নটার সময় বেরিয়েছি, এদিকে আস্তে আস্তে সব বন্ধ করে দিয়েছি।
আসি গো। হ্যাঁ ভাই আয় চান যাচ্ছি। চলো সামনে, চলো চলো সামনে। রতন মানিক কত পড়ে আছে সেই জলে, রতন মানিক কত পড়ে আছে সেই জলে, রাম প্রসাদ বলে ঝম্প দিলে মিলবে যতন পরে বলে। তাদের তাবু সরিয়ে নিতে বলে। দিস ইজ নট ইউর এরিয়া, দিস ইজ ইন্ডিয়া। নো নো স্যার, দিস ইজ চায়না। নো ইন্ডিয়া, চায়না, ইন্ডিয়া, চায়না, ইন্ডিয়া, চায়না। এই বছর থেকে শুরু হয়ে যায় খেলাঠিলি মারামারি। এই যুদ্ধে প্রাণ হারায় ভারতীয় 20 জন জওয়ান। তাদের রক্তে গালওয়ানের মাটি লাল হয়ে যায়। চীনা 5 জন ফৌজ মারা যায়। হতে পারেনি, তার আরেক নাম কোভিড-19। লন্ডন থেকে শরীরের যে কোনো অঙ্গের স্পর্শ থেকে নাক, মুখ ও চোখের মধ্যে দিয়ে এই ভাইরাস শরীরে প্রবেশ করে, গোটা ভারতবর্ষকে স্তব্ধ করে দেয় এই মারাত্মক ভাইরাস। রাস্তায় পড়ে থাকে সারি সারি মৃতদেহ। তাদের থেকে কেউ ফিরেও চায় না, সবাই আতঙ্কে পাশ কাটিয়ে চলে যায় নিজেকে বাঁচানোর জন্য। নিজের বাড়ির উদ্দেশ্যে মাইলের পর মাইল হাঁটতে হাঁটতে তারা ক্লান্ত হয়ে শুয়ে পড়ে লাইনের উপর, কারণ তারা জানত লকডাউনের জন্য ট্রেন বন্ধ। ভয়ের কোনো কারণ নেই, ক্লান্ত হয়ে ভূমিও ঘুরে তারা। আর তখনই ঘটে যায় সেই মারাত্মক দুর্ঘটনা। তীব্র গতিতে ছুটে আসে ট্রেন, পেশে দিয়ে চলে যায় সেই ট্রেন।
দিশেহারা, ঠিক সেই সময় আবার এক প্রাকৃতিক বিপর্যয় আমফান। এই ঝড় শুরু হয় ওড়িশায়, পশ্চিমবাংলায় প্রবেশ করে ঠিক রাত 8টায়। সারাদিন মেঘাচ্ছন্ন আকাশ, তার সঙ্গে হালকা বৃষ্টি। Hey, I'm
ছোট ছোট বড় হলে আরো ভালো তাই না খুঁজে বাবা লাইন দিয়ে না না ছোট ছোট চায় এটা কিনলে তুই এটা নিয়ে নিয়ে ঘুরবি কিন্তু হাতে করে এমন পুরো ডাকোস না সরে তোর কাছে সরে তো একদম সরে ঠিক আছে আস্তে আস্তে নামতে পারিস আস্তে আস্তে নামতে পারিস চলো মানে পিজামা পিছনে মাটি নেই
সাইডে দাঁড়া, মনে কোন আমার জন্য ফ্রি আছে, আমি ব্লগার না। ঠাকুর ওই লোক করেছো।